ভাই সুজির আমাকে ফাইল দাও আমি গারে খতম ও আমি কিনা এসে বসি এটা আমার বাচ্চা ঘুরতে এসে আমরা নেপাল ঘুরে ফেললাম হে গাইস আসসালামু আলাইকুম মাই সেলফ জিমস এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ গাইস আজকের ব্লগে অনেক ইন্টারেস্টিং হচ্ছে কারণ আজকের ব্লগে আমরা আছি ইন্ডিয়ার দার্জিলিং এ গাইস আজকে আমরা পুরো দার্জিলিং টি ঘুরব এবং তোমাদেরকে দেখাবো গাইস আমাদের দার্জিলিং শহরটা অনেক সুন্দর এখানে ভিউটা জাস্ট ওয়াও এন্ড আজকে আমি তোমাদেরকে পুরো দার্জিলিং টি ঘুরে দেখাবো নেপাল বর্ডার মধ্যে আমরা বর্তমানে নেপালে আছি ইন্ডিয়া ঘুরতে এসে আমরা নেপাল ঘুরে ফেললাম ছবি আর ভিডিও করতেছে আর রবিন ভাই তুমি এখানে ছবি তুলবে না দেখো মামা কি করে দেখো মামা কোথায় মামা তুই যা লাভ দে তুই এই জায়গা থেকে লাভ দিবি কিন্তু বাইক চার ফিরে আসতে পারবি না আমার হাত দিয়ে আসবে না ছবি তোলা বন্ধ হবে না ছবি তুলবো চলো ছবি তুলে স্টার্ট করি কেমন লাগছে তোর এরকম ভিউ কি আগে দেখছো আমি এবার ফর দা ফার্স্ট টাইম দেখলাম আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আমার তো অনেক ভালো লাগছে কিন্তু আমার এটা বিশ্বাস হচ্ছে তুমি এটা ফর দা ফার্স্ট টাইম দেখছো আমি তো এরকম ফর দা ফার্স্ট টাইম আমি এরকম ওয়েদারে যাইনি তো আগে হ্যাঁ তুমি পাঁচ ছয় বার ইন্ডিয়া পাঁচ ছয় বার আসি বাট আমি দার্জিলিং এই প্রথম আসছি গাইস এখন বাজে কয়টা তুমি দেখাই এখন বাজে একটা বাজে এরকম মেঘ নরমালি থাকে থাকে না নরমালি আমরা সকাল ভোরে দেখতে পাই বাট এখানে অল টাইম এরকম মেঘ থাকে সকাল বলেন বিকাল বলেন সন্ধ্যা বলেন অল টাইম বলে ভুল হবে মাঝে মাঝে এরকম হয় আবার বেশিরভাগ টাইম খালিও থাকে বাট আমাদের লাকটা ভালো যে আমরা এরকম ভিউ পাইছি এখন কিছু যেহেতু দেখা যাচ্ছে না তাহলে হারাই যাবে তো গাইস এখানে অনেক বৃষ্টি পড়তেছে তাই এখন আমরা আবারো গাড়িতে ব্যাক করতেছি এখানে চাইছিলাম যে আমরা এখানে অনেকগুলো ছবি তুলবো বাট ছবি আমরা বেশি দেবো তুলতে পারিনি তো এখন আমরা আরেকটা প্লেস আই গেস যাবো আর আগে আমরা হোটেলে যেতে পারি কারণ আমাদের আরো চার পাঁচ দিন সময় আছে আমরা অনেক কিছু ভিজিট করবো অনেক আমরা অনেক কিছু ভিজিট করবো অনেক ছবি তুলবো সাথে তোমাদেরকে দেখাবো তো চলো তোমাদের সাথে দেখা হবে গাড়ি কিন্তু এখানে কি বাবা গেস কর তো এটা কি এটা কে এটা আমার বাচ্চা বাচ্চা মানে বাচ্চা তো বাচ্চা এটা আমাকে দেখা আমাদেরকে দেখাও এটা আমার বাবু আসলে আমরা এসে পড়ছি গোপাল ধারাতে
আর গাইস এটা হচ্ছে আমাদের আজকের দিনের লাস্ট প্লেস। এন্ড গাইস আমার গাড়িতে বসে এত ঘুম আসতেছিল গাইস, এখানে তোমরা এখানটা দেখো জাস্ট ওয়াও। কিন্তু গাইস এখানে দেখতে পাচ্ছ কতগুলো গাইস, এখানে তোমরা দেখতে পাচ্ছ এখান দিয়ে যেতে গেলে অনেকবার পিছিয়ে গেছে, আপু কতক্ষণ আগে পড়ছে এখানে, তো দেখি এখান থেকে এবার কিভাবে উঠতে যায় দেখবো। এখন আমি এখান থেকে উঠবো। সো গাইস এখন আমরা খাত্রকে খিলাদি খেলবো। এই তুমি দেখো তুমি মাত্র পড়ছো খাত্রকে খিলাড়ি। হ্যাঁ ইচ্ছা কি বেল মরে গেল যাও, এই ড্রেসটা অন্তত যাও, মেয়েরা 4-5 জন হলে সুন্দর লাগবো, 2-3 জন ভালো হবো না, যাও মেয়েরা 4-5 জন হলে সুন্দর লাগবো। তুমি রানী গাইস, এখানে দেখেন ওরা টিকটক করতেছে, টিকটক চলছে, না টিকটক না, সিনেম্যাটিক, ও সিনেম্যাটিক। কিন্তু মামা মামা বলো ইন্ডিয়াতে তো টিকটক ব্যান, ওরা সিনেম্যাটিক করতেছে, দেখো না কি ঢং ঘরে বাবা, এই যে ক্যামেরা, এ রে রে লাইটা দে, আই দে বাই দে, কষ্ট হইছে অনেক। সো গাইস দেখো আমি উঠছি হর্স রাইডে, দেখতে পাচ্ছো ওয়াও, তুমি হর্স রাইডিং করছো, কিন্তু আমার এখন ভয় করছে আপু ঘোড়াতে উঠছে, আপু কেমন লাগতেছে? এগুলো তো অনেক সুন্দর, এখন তোমার আবার ফটো শুটিং চলতেছে, এই সাইড চ্যানেল ছবি তুলবো, ছবি পরম তুলো,
কথা বলে বলে একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখবেন ফান খুদা।